हाय फ्रेंड्स, আমি কৃষ্ণকলি এসে গেছি কৃষ্ণকলি কিচেন। আজকে একদম নতুন একটা রেসিপি করছি, সেটা হচ্ছে মোহনভোগ। তো এটা খুবই ইজি এন্ড খুব তাড়াতাড়ি হয়, কোনো সময় লাগে না। দেখো, এটা রসগোল্লার শিরাটা বেঁচে গেছিল আমার, আমি সেভ করে নিয়েছিলাম, খুব ভালো আছে। তো আমি স্টোভে চড়িয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হবে। এখন আমি মোহনভোগটা কি করে বানাচ্ছি তোমাদেরকে দেখা। ছানা আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, তোমাদের একটু বলে দিই কতটুকু ছানা আছে এখানে। এখানে প্রায় 1 লিটার দুধের ছানা আছে, তো তোমরাও এইভাবেই বানিয়ে নিও। আচ্ছা, ছানাটাকে একদম দেখো, দেখিয়ে দিই, একদম শুকনো শুকনো করে নেবে। এই দেখো, শুকনো শুকনো আছে একদম, যেন একটু জল ঠল না থাকে। আমি এখন মাখবো ভালো করে, মেখে তারপর দেখাচ্ছি কি করি। ফ্রেন্ডস, এই যে দেখো, আমি ছানাটাকে মাখছি। আচ্ছা, আমার এই ছানাটা একটু মানে খুব ভালোভাবে ছানাটা করা আছে, একটু জল নেই, হয় না কি একটু বেশি জল যদি ছাকার সময় রয়ে যায় তাহলে কি হয়। আমি একটা টিপ দিতে চাইছি তোমাদেরকে, দেখে নাও। আমার এই যে দেখো, এই যে ছানাটা খুব ভালোভাবে হয়েছে, আমি কিন্তু এর মধ্যে অ্যারারুট বা কর্নস্টার্চ কিছুই মেলাচ্ছি না। তো বাঁধন ভালো আছে, আর যারা মানে একটু ধরো জল বেশি রয়ে যায় ছানার মধ্যে বা কোনোভাবেই একটুখানি সফট রয়ে যায়, তো তাদের জন্য একটা টিপ দিচ্ছি। তোমরা 1 চামচ অ্যারারুটের পাউডার মিলিয়ে নিও বা কর্নফ্লাওয়ারের পাউডার মিলিয়ে নিও, কর্নস্টার্চের মিলিয়ে নিও, মানে যেটা কাছে তোমাদের আছে সেটাই তোমরা ইউজ করে নিও। 1 চামচের বেশি দেবে না, 1 লিটারে 1 চামচ, 1 লিটার দুধের মধ্যে 1 চামচ অ্যারারুট, এটা একটা হিসেব রেখে নিও। ঠিক আছে, এবার চলো, এবার আমি লেচি কেটে নিচ্ছি, লেচি কেটে গোল গোল করে বানাচ্ছি, একটু অন্যরকম করে বানাবো। তো একটু চ্যাপ্টা করে এই এরকম করে বানাই, খুব একটা বেশি বড় বানাই না। আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এই দেখো এরকম একটু দাবিয়ে দিই মাঝখানে। এইভাবে আমি মোহনভোগগুলো বানিয়ে নেব, ঠিকই একটু গর্ত করে দিই মাঝখানে। দেখো কি সুন্দর করে একটা শেপ এসে গেছে, আমি অ্যারারুটও মেলাইনি, কিছুই মেলাইনি। তো এটা ডিপেন্ড করে ছানার উপরে, এক একদিন এক একটা ভাবে ছানা কাটা হয়, তো একটু ডিফারেন্স হয়, এভরি ডে ইজ নট আ সেম ডে, এটা একটু বলে দিলাম তোমাদেরকে। মিষ্টি আমি অনেক বানিয়েছি, আমার সব দিন যে ভালোই মিষ্টি হবে, কিছু না কিছু ওপর নিচ হয়েই যায়, কখনো খুব ভালো বেরিয়ে আসে, কখনো একটু না একটু কিছু একটা খুদ রয়ে যায়, তো সেই জন্য সেই তোমাদেরকে আমি একটু বলে দিলাম। এই দেখো, একটু গোল পাকিয়ে নিয়েছি, এইভাবে এক হাত দিয়ে গোল পাকিয়ে নেবে, নিয়ে এই একটু মাঝখান থেকে এই দেখো, এই দেখো, এই দাবিয়ে দেবে, কোনো ফিনিশিং দিতে হবে না, ভালো করে আনফিনিশড হলেও চলবে, কেন কি রসে চলে যাবে, এটা ফুলবে একটু, খুব একটা না ফুললেও এটা ফুলবে, এইভাবে বানিয়ে নিও। এই যে দেখো ফ্রেন্ডস, শিরাটা একদম টকবগিয়ে ফুটছে। তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি করেছি মোহনভোগগুলো, একদম ছানাগুলো দেখেছো আনফিনিশভাবে করেছি। আমি কিন্তু অত গোল গোল বেশি করে করে করেই নি, আনফিনিশভাবে করেছি, এটা সুন্দর একটা শেপ নিয়ে নেবে যেই শিরাতে পড়বে। 15 থেকে 20 মিনিট আমি রাখবো শিরার ভেতরে, দেখিয়ে দিচ্ছি। এই যে ফুটছে, যেই ফুটবে তখন এই মাঝখানটা দিয়ে দেবে, টকবগিয়ে ফুটছে তো, একটু রুকে যাও, দুটো পড়ে গেল, শিরাটার টেম্পারেচারটা একটু ওই করে নিই, আরো হাই করে নিই, আবার দিয়ে দিলাম, এই মাঝখানটা দিয়ে দেবে, সবগুলো দিয়ে দিচ্ছি এইভাবে। এখন একদম হাইতে করে দেব, করে ঢেকে দেব, হাইতে করা আছে আমার স্টোভ, এই যে ঢেকে দিলাম, ঠিক 20 মিনিটস রাখবো ঘড়ি দেখে। দেখো ফ্রেন্ডস, আমি শিরা থেকে বার করে নিয়েছি, এরকম লাগছে দেখতে, ঠিক এরকম হয়েছে। আচ্ছা, তোমরা এবার আমি কি করব, এখন আমি একদম রুম টেম্পারেচারে রেখে দেবো, প্রায় 40 মিনিটের মতন একদম রুম টেম্পারেচার, একদম ঠান্ডা হয়ে যাবে। আমি এসে গেছি এখন ফিনিশিং টাচের দিকে, একটা একটা করে মোহনভোগ নেব, একটু দেখিয়ে দিই। এই দেখো, একদম রুম টেম্পারেচারে হয়ে গেছে, আমি এখন কি করব,
আমি এই যে কন্ডেন্স মিল্ক আছে, কন্ডেন্স মিল্কের মধ্যে এই দেখো পুরোপুরি ভালো করে কন্ডেন্স মিল্কের মধ্যে ডিপ করব। দেখতে পাচ্ছ কিভাবে লাগাচ্ছি আমি? পুরো ভালোভাবে লাগাচ্ছি। হলো, এই দেখো এই দেখো ডিপ করলাম তো। এখন আমি মিল্ক পাউডারে পুরো র‍্যাপ করে নেব। এই দেখো হয়ে গেল। এই দেখো আমি এখানে রাখলাম। এখন এর মধ্যে আমি কি করব, একটু কন্ডেন্স মিল্ক, এই যে দেখো উঠাচ্ছি, উঠিয়ে এই যে মাঝখানটা দেব। ঠিক আছে, দিলাম। এখন আমার কাছে আলমন্ডস ছিল, আলমন্ডস দিলাম। অনেকে কিশমিশ দেয়, আমি দিচ্ছি না, কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে বলে তাই জন্য দিইনি। তোমরা পারলে কিশমিশ দিয়ে দিও। এইভাবে মোহনভোগ রেডি। দেখো নিলাম, নিয়ে ভালো করে বলে না ব্যাথ বেদিং করছে পুরোপুরি কন্ডেন্স মিল্কের ভেতরে আর গুঁড়ো পাউডার পাউডার মিল্ক। ভালো করে রোল করে নেবে পাউডার মিল্কের মধ্যে। এখন আমি এইভাবে এখানে রাখলাম। এখন এর মধ্যে কন্ডেন্স মিল্ক দিয়ে দেবো অল্প, একটু দিলাম, একটু যদি পড়েও যায় কোনো ব্যাপার না, ভালোই লাগবে দেখতে, ইয়ামি লাগবে। এইভাবে করে নিও, যারা পিস্তা খেতে ভালোবাসে পিস্তা দিয়েও এরকম করে করতে পারো। তো এইভাবে আমি করলাম মোহনভোগ, তোমরাও এইভাবে করো, এই রেসিপি ফলো করো, খুব ভালো লাগবে খেতে। আমি আজকে এখানেই আমি শেষ করলাম ভিডিওটা, আবার আমি তোমাদের কাছে আসব একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টেক কেয়ার, বাই।